কলার মোচার ভাজি বাঙালিয়ানা খাবারের মধ্যে অন্যতম। মুখের স্বাদের তারতম্য আনতে, ভেরিয়েশন আনতে কিন্তু মাঝে মাঝে এসব খাবার খেতে বেশ ভালো লাগে। আর একেবারে ক্যালসিয়াম, আয়রনের কিন্তু প্রচুর পরিমাণে এগুলোতে থাকে কলার গাছের বিভিন্ন অংশে। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। কলার মোচার যে ফুলটা থাকে, কলার ফুল, কলা ধরার পরে কিন্তু এই অংশটাকে কেটে এটাকে বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যায়। এটা ভর্তা করে, সিদ্ধ করে ভর্তা যেমন করা যায়, আমার ইউটিউব চ্যানেলে ভর্তার একটি রেসিপি রয়েছে, সেই সাথে আলু দিয়ে বা বিভিন্ন শাক দিয়ে ভাজি করলেও ভাল লাগে। এতে গর্ভমুণ্ডের যে দণ্ডটা থাকে এটা কিন্তু একটু শক্ত থাকে, এটা ফেলে দিতে হয়। সেই সাথে একটা ছোট্ট সাদা মোটা খোলস রয়েছে, সেটাও ফেলে দিতে হয়, না হলে এগুলো কিন্তু সিদ্ধ হয় না, সফট হয় না। দেখতেই পাচ্ছেন আমি এখানে কলার মোচার নরম অংশগুলো নিয়েছি পরিষ্কার করে, সেই সাথে দু তিনটি আলু কুচি করে নিয়েছি একই রকম করে। রান্নাটা একটু তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশার কুকারে তিনটি ডাক শীষ দেওয়া পর্যন্ত বা তিনটি ডাক দেওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিব। এখানে পানি দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। পানি দিয়ে ঢাকনাটা দিয়ে মোটামুটি তিনটি শীষ দিয়ে দিব। এখানে কোনো মশলা ইউজ করব না। এখন শীষ দেওয়ার পরে দমে এটা কিন্তু আরও 10 মিনিট হবে, তারপরে ঢাকনাটা খুলতে হবে। প্রেশার কুকারে এমনিতেও কিন্তু ভিতরে যে চাপ ও তাপ থাকে এটা হঠাৎ করে খুললে কিন্তু ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি, সেই সাথে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে দিয়ে তেলের মধ্যে প্রথমে কিছু শুকনো মরিচ ভেজে নিব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ লাইক দিতে ভুলবেন না, সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। গ্রাম বাংলার যে ঐতিহ্য আমাদের বাঙালিয়ানা খাবারের মধ্যে, এই সমস্ত খাবার কিন্তু বিলুপ্ত হওয়ার পথে এগুলো কিন্তু মাঝে মাঝে করে খেলে বেশ ভালো লাগে। এখানে আমি অনেকখানি রসুন, প্রায় 8-10 কোষ রসুন এবং পেঁয়াজও দিয়েছি এখানে 2টি। পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে কিন্তু এই কলার মোচাটা ভাজি করলে খেতে ভালো লাগে। মোটামুটি একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে এখানে আলু এবং কলার মোচা সিদ্ধ করে রাখা এগুলো পানি ছড়িয়ে এগুলো দিয়ে দিব। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে তারপর লবণ, একটু হলুদ, হলুদ ইচ্ছে করলে সিদ্ধ করার সময় দেওয়া যেতে পারে, হলুদটা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। হলুদটা একটু কালারটা সুন্দর করবে, আর যেহেতু আয়রন রয়েছে একটু কালচে ভাব কিন্তু থাকবে, এটা কিন্তু সমস্যা নেই, এটা খেতে কোনো অসুবিধা হয় না। এখন ভালো করে মোটামুটি 10 মিনিট ভেজে নেব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করতে ভুলবেন না, সেই সাথে একটি লাইক দিয়ে যাবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। যে যতটা ঝাল খেতে চান ওই অনুসারে শুকনো মরিচগুলো হাত দিয়ে কষলে ভেঙে এটার সাথে মিশিয়ে দিতে হবে। এটার সাথে আর আলাদা কাঁচামরিচ কিংবা মরিচের গুঁড়ো অ্যাড করতে হবে না। শুকনো মরিচ ভেজে মেশালে এটার একটা আলাদা ফ্লেভার থাকে, সেটা কিন্তু খাবারের স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। একটু তেল বাড়িয়ে এই ভাজিটা করলে কিন্তু ভালো লাগে। বারবার নেড়ে চেড়েও এপিট উপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে এই কলার মোচার ভাজি কিংবা কলার মোচার ভর্তা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কলার মোচার এই খোলসের মধ্যে দিয়ে এটাকে সার্ভ করলে দেখতেও ভালো লাগে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন কে কীভাবে রান্না করেন। ধন্যবাদ সবাইকে।